জোসুয়া মার্টিনান গেলের বয়স 7 বছর, অসুস্থতার কারণে থাকতে হচ্ছে বাসায়, তাই বলে স্কুল কামাই দিতে নারাজ সে। তার বদলে স্কুলে পাঠিয়েছে একটি রোবট। রোবটের মাধ্যমে চলছে লেখাপড়া, সহপাঠীদের সঙ্গে আলাপচারিতা। ঘটনাটি জার্মানির বার্লিনের। জোসুয়ার মা সিমন মার্টিনান গেলি বলেন, তার ছেলে ফুসফুসে জটিল রোগে আক্রান্ত, এই কারণে গলায় একটি টিউব পরাতে হয়েছে, ফলে স্কুলে যাওয়া সম্ভব না, তাই এমন ব্যবস্থা। রোবটটি নির্মাণ করেছে একটি বেসরকারি প্রতিষ্ঠান, এর জন্য অর্থ দিয়েছে বার্লিনের মার্জান হেলারসডর্ফ জেলার স্থানীয় কাউন্সিলর। শামস্তাব্রিজ উচ্ছ্বাস, মাই টিভি।